এক যুগ পর সংশোধন আনা হচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ আইনে সময় মতো বকে পরিশোধ না করলে মোবাইল অপারেটর সহ খাতের সব কোম্পানির ব্যাংক হিসাব জব্দ করতে পারবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি এছাড়া নতুন নয়টি ধারা যুক্ত হচ্ছে সংশোধিত এই আইনে বাড়ানো হচ্ছে বিটিআরসির ক্ষমতা আনলিমিটেড লাইফ গ্রামীণ ফোনের মান্থলি প্ল্যানে এক মাস টেলিযোগাযোগ খাতের উন্নয়নে দুই সালে টেলিযোগাযোগ আইন করা হয় এরপর দুই ছয় ও দুই সালে দুই দফা সংশোধন করা হয়েছিল আইনটি এবার আরও যুগোপযোগী করে আইনটিতে বেশ পরিবর্তন আনা হচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি জানায় আইনের খসড়ায় সরকারি পাওনা আদায়ে সব অপারেটরের ব্যাংক হিসাব জব্দ করার বিধান রাখা হয়েছে পরিবর্তন আনা হচ্ছে লাইসেন্স নবায়নের ধারাটিও এক্ষেত্রে মন্ত্রণালয়ের পরিবর্তে শুধু কমিশন অনুমোদন দিতে পারবে আবার বিদেশ থেকে সাইবার অপরাধে থাকছে শাস্তির বিধানও অপারেটরদের ব্যাংকের হিসাবও জব্দ করার প্রবিধান রাখা হচ্ছে লাইসেন্স নবায়নের যে বিধি প্রবিধানে বর্তমানে যেরকম আছে যে মন্ত্রণালয় হয়ে ই করতে হবে নবায়ন এখন এটা সম্পূর্ণ কমিশনের এখতিয়ার আর আইন বিশেষজ্ঞরা বলছেন টেলিযোগাযোগ আইনের সংশোধন করে বিটিআরসি কে অনেক ক্ষমতা দেয়া হচ্ছে এক্ষেত্রে বিটিআরসি কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিত করতে হবে সংশোধনগুলো যদি যে অবস্থা আছে সে অবস্থা করা হয় তাহলে আমাদের টেলিকম সেক্টরে সর্বময় ক্ষমতার উৎস হিসেবে থাকবে শুধুমাত্র বিটিআরসি এবং এর ফলে ট্রান্সপারেন্সি বিজনেস যেটা চেক এন্ড ব্যালেন্স সেটা সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে বিশেষজ্ঞরা জানান প্রত্যক্ষ পরোক্ষভাবে দেশের প্রতিটি মানুষ টেলিযোগাযোগ সেবা নিয়ে থাকেন তাই এ খাতের আইন হতে হবে সেবা বান্ধব এজন্য ব্যবসায়ীরা যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে সেদিকে নজর দিতে হবে অপারেটরদেরকে শাস্তির আওতায় আনতে গিয়ে তাদেরকে যদি এমন কোনো কিছুর মধ্যে নিয়ে আসা হয় যে তারা সঠিকভাবে সার্ভিস দেওয়ার চাইতে আইনের কোথায় ব্যত্যয় ঘটছে তা নিয়ে ব্যস্ত থাকে আমার কাছে মনে হয় সেটা হচ্ছে না। বর্তমানে ধারা আছে। সংশোধিত আইনে এটি কমিয়ে চুরাশি ধারা করা হচ্ছে সরকারি কর্মকর্তারা জানান টেলিযোগাযোগ আইনের সংশোধনী চলতি বছরের যেকোনো সময় সংসদে পাশ হতে পারে আইডিন খাতুন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা